আমরা প্রায়ই কখন সিন্স হবে এবং কখন ফর হবে এরা নিয়ে ঝামেলায় পড়ি। টিল কখন হবে, আনটিল কখন হবে, বা টিলে কয়টা এল এবং আনটিলে কয়টা এল, এটা নিয়েও আমরা সমস্যায় পড়ে থাকি। সো আমরা এই সমস্যাটা এখন সমাধান করে ফেলতে পারি। আমরা যখন বলি আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 1990, তার মানে আমি একটা নির্দিষ্ট পয়েন্ট ডিনোট করছি যেই পয়েন্ট থেকে আমি কাজ করা শুরু করেছি। সো কখনও কোনো নির্দিষ্ট পয়েন্ট যখন ডিনোট করা হয় তখন আমরা ইউজ করি হলো সিন্স। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 1990। সো অলওয়েজ মনে রাখবে কখনও কোনো পয়েন্ট ডিনোট করা যখন হয় তখন আমরা সিন্স ব্যবহার করি। এবার আসো, তুমি 1990 থেকে কাজ করছো, এখন কত, 2016 সাল, তুমি বিগত 26 বছর ধরে কাজ করছো। তো তুমি যদি এই জিনিসটা বলতে চাও তাহলে তুমি কি বলবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 26 ইয়ার্স। তার মানে যখন কোনো টাইম পিরিয়ড, পুরো টাইম পিরিয়ডটা কত এটা বোঝানো হয় তখন আমরা ফর ইউজ করি। এবার আসা যাক, কখন আমি শেষ প্রান্তটি যখন বুঝাই তখন আমি কি ইউজ করি? আই উইল ওয়ার্ক টিল 2016, বা আই উইল ওয়ার্ক আনটিল 2016। তার মানে যখন আমি একটা ভবিষ্যতের কোনো একটা পয়েন্ট পর্যন্ত কাজ করব তখন আমরা টিল বা আনটিল ইউজ করি। সবসময় মনে রাখবে টিলে কিন্তু দুটো এল থাকে এবং আনটিলে একটা এল থাকে। এই ঝামেলাটা আমরা প্রায় করে থাকি। সো আমরা টিল এবং আনটিলে স্পেলিং মিস্টেক যেন কখনো না হয় এই জিনিসটি খেয়াল করে ফেলি। সো একদম শুরু থেকে যদি আমি বলি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 1990, যখন কোনো একটা পয়েন্ট থেকে সূচনা বোঝায় তখন আমরা সিন্স বলি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 26 ইয়ার্স, যখন আমরা পুরো টাইম পিরিয়ডটা কত এটা আমরা বোঝাই তখন আমরা ফর ইউজ করি। এবং ভবিষ্যতে কোনো পয়েন্টে যখন আমরা কাজ শেষ করি সেক্ষেত্রে আমরা টিল বা আনটিল ইউজ করি, যেমন আই উইল বি ওয়ার্কিং টিল 2016।